নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বই বইঠকে সকলকে আবারও একবার স্বাগত জানাই। আমি সুলগ্না, আর আজকে আমি যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমার বুক সেলফে থাকা বইগুলোর পার্ট টু ভিডিও। আমি বলেইছিলাম আগের দিনের ভিডিওতে যে আমি পরপর বেশ কিছু পার্টে ভাগ করে এই বুক সেলফ ট্যুর যে যাত্রাটা সেটাকে করব। তো আজকে আমি সেরকমই কিছু বই নিয়ে চলে এসেছি, এবং আজকে যেটা আমি চেষ্টা করব সেটা হলো, আমি আগের দিন শুধুমাত্র বইয়ের নাম এবং প্রকাশনীটাই উল্লেখ করেছিলাম, কোন প্রকাশনা থেকে প্রকাশিত এবং তার গায়ে মুদ্রিত মূল্য। আজকে আমি বইটা সম্বন্ধে, বইটার খানিকটা বিষয়বস্তু বা প্রচ্ছদে বা ভিতরের জ্যাকেটে কিংবা ব্লার্বে লেখা যে সারাংশ, সেইটা একটু পড়ে শোনাবার চেষ্টা করব যে বইগুলোতে যেরকম লেখা রয়েছে। কারণ কি হয়, একটা বই যখন মানুষ হাতে নিয়ে কেনে, অবশ্যই যদি সেটা গল্পের বই হয় বা কোনো গল্প সংকলন হয় সেটা সূচিপত্র দেখে, এবং যদি সেটা কোনো উপন্যাস হয় তার সারাংশটা মানুষ পড়ে দেখার চেষ্টা করে, যার থেকে তার মনের মধ্যে বইটা কেনার একটা আগ্রহ জন্মায়। তো আমি যদি এই বইগুলোর একসঙ্গে কোনোটারই রিভিউ করা তো সম্ভব নয়, কারণ যে বইগুলো আমার কাছে রয়েছে আমার নিজেরই এখনও সব পড়া হয়নি। তো যেরকম যেরকম আমি পড়বো সময় অনুসারে সেই রকমভাবে আমি রিভিউগুলো আমার চ্যানেলে নিয়ে আসবো। কিন্তু এই ভিডিও থেকে আপনারা যেমন বইগুলো সম্বন্ধে জানতে পারবেন, তেমনই এখান থেকে যদি কোনো বই পছন্দ হয়ে থাকে তো সেই বইটাও কেনার প্রতি আপনারা আগ্রহী হবেন, যদি আমি কিনা একটুখানি সারাংশটা উল্লেখ করে দিই। তো সেই হিসাবে আজকের ভিডিওটা বানাচ্ছি। আশা করছি ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং কোন কোন বইগুলো দেখাবো এবং সেই বইগুলোর মধ্যে যদি আপনাদের কোনোটা পছন্দ হয় বা আপনাদের কাছে থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন আর একটুও দেরি না করে আজকের ভিডিওটাকে শুরু করে দিই। তো চলুন, লেটস গেট স্টার্টেড। এবং কী কী বই আমি দেখাচ্ছি সেগুলো অবশ্যই আমার পাশে থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো আজকে প্রথমেই যে বইটার কথা বলবো সেটা হলো রীতা বসুর লেখা নষ্ট কুসুম। এই বইটা, এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে এবং এর গায়ে মুদ্রিত মূল্য রয়েছে 150 টাকা। এর মধ্যে দুটো উপন্যাসিকা রয়েছে, যেটা হলো বইতে কী রয়েছে যে দুটোর নাম হলো নষ্ট কুসুম এবং মায়া রজ্জু, এই দুটো। এবং এটার আমি একটু এই জ্যাকেট থেকে যদি একটু পড়ে শোনাই তাহলে, নষ্ট কুসুমের মধুশ্রী কি সেই কুসুম যার শুধু শরীর আছে মন নাই, একের পর এক রহস্য হত্যা। উপন্যাসের কাহিনী স্বাভাবিক গতিতে হত্যা রহস্যের চৌহদ্দি পেরিয়ে ঢুকে পড়েছে উৎসমুখ, খুলে দিয়েছে সুনিপুণ ব্যবচ্ছেদে। লেখিকার দক্ষ কলমে সত্য সন্ধানী শতদলের রহস্য উন্মোচনটি ভারী টান টান, ঠিক তেমনই আকর্ষণীয় বহুতলের বাসিন্দাদের অন্তর্মহল এবং অন্দরমহলের সাদা কালো রং বদল। মায়ারজ্জু উপন্যাসে বিত্তবান স্থপতি নক্ষত্র গুহরায় আত্মপরিজন সমেত যৌথ পরিবারে বসবাস করেন, এই পরিবারে ঘটে যায় একের পর এক অস্বাভাবিক মৃত্যু। সত্য সন্ধানী শতদল রহস্য উন্মোচনে এগিয়ে আসেন, হত্যার মিছিল তাকে প্ররোচিত করে, রহস্যের গোলকধাঁধায় ঢুকে তিনি খুঁজে বের করেন এক নির্মম অপরাধীর মুখ। অর্থাৎ এখানে আমরা দুটো উপন্যাসিকা দেখতে পাচ্ছি, যেই দুটো উপন্যাসিকাতে মূলত এখানে যে উল্লেখ করা রয়েছে একজনের নাম, অর্থাৎ তিনি ডিটেকটিভ ঠিক বলা যায় না, তো তিনি এই কেসগুলোকে সলভ করবেন, যার নাম হচ্ছে শতদল। তো নষ্ট কুসুম রীতা বসুর লেখা, এর মধ্যে একটি উপন্যাসিকা বা গল্প আমার অলরেডি পড়া হয়ে গেছে, দ্বিতীয়টি পড়া হয়নি। এই ছিল প্রথম বই। দ্বিতীয় যে বইটার কথা বলবো সেটা হলো একাল সেকাল পাঁচ প্রজন্মের ইতিকথা ভারতী রায়ের লেখা। একাল সেকাল পাঁচ প্রজন্মের ইতিকথা ভারতী রায়, এটাও প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে। এর গায়ে মুদ্রিত মূল্য রয়েছে 200 টাকা, এবং এটা অনেক আগের, কারণ আমার এটা উপহার পাওয়া বই, 2008 সালের সংস্করণ এটা। তো এইটা মূলত, এটারও একটুখানি জ্যাকেটের লেখাটা আমি পড়ে দিচ্ছি। একই কাহিনীর বিস্তৃতি 19 শতকের শেষ পাত থেকে 21শ শতক। দৃশ্যপথ শহুরে মধ্যবিত্ত বাঙালি পরিবার, মায়ের দিদিমা, নিজের দিদিমা, মা, লেখিকা, নিজে এবং তার কন্যা, এই পাঁচ প্রজন্মের কাহিনী শোনানোর ভঙ্গিতে লেখিকা এক সামাজিক ইতিহাস রচনা করেছেন। শতাব্দী অধিক কালে কতটুকু পরিবর্তন হয়েছে মধ্যবিত্ত সংসারে, বিশেষত নারী মননে। কেমন ছিল সেকালের একান্নবর্তী পরিবার বন্ধন, কেমন একালের দ্রুত ধাবমান জীবন প্রবাহ, কোথায় বা একাল সেকালের দৃষ্টিভঙ্গির পার্থক্য। স্বচ্ছ অকপটতার সম্পদে
ভাষার সরসতায় বিক্ষণ শক্তি গুণে কাহিনীটি অনবদ্য হয়ে উঠেছে। অর্থাৎ এখান থেকে আমরা যেটা জানতে পারছি, এই প্রচ্ছদ থেকেও আমরা বুঝতে পারছি যে এখানে পাঁচটা প্রজন্ম, অর্থাৎ দিদিমা, তারপর তার লেখিকার মা, সে, তার সন্তান, এনাদের নিয়ে পরপর পাঁচ প্রজন্মের ইতিকথা বা পাঁচ প্রজন্মকে এখানে তুলে ধরা হয়েছে গল্পের আকারে। এটাও কিন্তু একটা স্মৃতিচারণামূলক বই বলা যায়, কারণ এর মধ্যে দিয়ে লেখিকা নিজের পূর্ব স্মৃতি, অতীতের স্মৃতি, বর্তমানের স্মৃতি, বর্তমানে চলে আসা সব কিছুকেই এর মধ্যে তুলে ধরেছেন। এই বইটা আমার বহুদিন আগে পড়া হয়ে গেছে, কখনও এই বইটার আমি একটা রিভিউ আনার চেষ্টা করবো, কারণ বইটা খুব সুন্দর। এবার এটা ছিল আমার দ্বিতীয় বই, যেটা হলো একাল সেকাল পাঁচ প্রজন্মের ইতিকথা ভারতী রায়। তৃতীয় যে বইটা দেখাবো সেটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ইচ্ছামতী। এই বইটা, এটা তো আর কাউকে আলাদা করে নাম বলার দরকার নেই, এটা খুবই একটা কী বলবো, উল্লেখযোগ্য বা বিখ্যাত একটা উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায়। প্রচ্ছদটা বেশ সুন্দর। এটা প্রকাশিত হয়েছে মাইতি প্রকাশনী থেকে। এর গায়ে মুদ্রিত মূল্য রয়েছে 80 টাকা। এটা আমি বহু বছর আগের বইমেলায় কিনেছিলাম। তো এটার বিষয়বস্তু হচ্ছে সবুজ চরণভূমির তৃণক্ষেত্রে যখন সম্মুখে জ্যোৎস্নারাত্রির জ্যোৎস্না পড়বে, গ্রীষ্মদিনে সাদা থোকা থোকা আকন্দ ফুল ফুটে থাকবে, সোদালি ফুলের ঝাড় দুলবে নিকটবর্তী বন ঝোপ থেকে নদীর মৃদু বাতাসে, তখন নদী পথযাত্রীরা দেখতে পাবে নদীর ধারে পুরনো পোড়ো ভিটের উচ্চদুষ্ট পোতা, বর্তমানে হয়তো আকন্দ ঝোপে ঢেকে ফেলেছে তাদের বেশিটা অংশ, হয়তো দু একটা উইয়ের ঢিবি গজিয়েছে কোনো কোনো ভিটের পোতায়। তো এইটুকুই পড়লাম, অনেকটা বেশি পড়তে পারছি না এই মুহূর্তে। তো এই ছিল ইছামতী নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত, আমার তৃতীয় বই। এরপর চতুর্থ যে বইটা দেখাবো সেটা হলো গজেন্দ্র মিত্রর লেখা সেই সব দিন। আমরা জানি মিত্র ঘোষ পাবলিশার্সের যে কর্ণধার, যার হাত ধরে শুরু হয়েছিল, তাদের মধ্যে এই গজেন্দ্র কুমার মিত্র হচ্ছে একজন। এই গজেন্দ্র কুমার মিত্রর লেখা সেই সব দিন প্রকাশিত হয়েছে মিত্র ঘোষ থেকে। এর গায়ে মুদ্রিত মূল্য রয়েছে 80 টাকা। এটা 2020 বইমেলা থেকে আমি সংগ্রহ করেছিলাম। এটা একদম লেখকের জীবনের প্রথম দিকে, ওনার মানে এখানটাতে লেখাটা পড়লে বুঝতে পারবেন, একটু অল্প করে পড়ে দিচ্ছি আমি। জীবনের ফেলে আসা দিনগুলোর প্রতি মানুষের পরম মমতা থাকে। কোন প্রবীণ মানুষ যখন সেই ফেলে আসা দিনগুলির স্মৃতিচারণ করেন, তখন সেই দিনগুলি মমতায় ভালোবাসায় রঙিন হয়ে ধরা দেয়। তারপর সেই সব দিনের মেয়াদ যদি হয় 50-60 কি তারও বেশি, স্মৃতিচারণ করেন এমন ব্যক্তি যার লেখনই সার্থক কথা সাহিত্য সৃষ্টিতে অর্ধ শতাব্দীরও বেশি ক্রিয়াশীল, তখন সে স্মৃতিচারণ শুধুমাত্র তা আর স্মৃতিকথা হয়ে থাকে না, তা হয়ে ওঠে উপন্যাসের মতোই আর সুখপাঠ্য গ্রন্থ। গজেন্দ্র কুমার মিত্রর লেখা আমরা আগে বেশ কিছু পড়েছি, পাঞ্চজন্য পড়েছি, কলকাতার কাছেই উপকণ্ঠে, এরকম বিখ্যাত উপন্যাস ওনার লেখা রয়েছে। তো আমার কাছে যেটা রয়েছে সেটা হলো ওনার সেই সব দিন, যার মূল্য রয়েছে গায়ে 80 টাকা। এটা গেল আমার চতুর্থ বই। পঞ্চম যে বইটার কথা বলবো সেটা সায়ন্তনী পুততুণ্ডর লেখা শীষমহল। এই বইটা, এটা প্রকাশিত হয়েছে আনন্দ থেকে এবং এর গায়ে মুদ্রিত মূল্য রয়েছে 250 টাকা। এটার যেটা পটভূমি এই উপন্যাসের সেটা হলো আমাদের ভূস্বর্গ কাশ্মীর, কাশ্মীরকে কেন্দ্র করে গড়ে ওঠা একটা বই। তো এটার একটুখানি বলে দিচ্ছি, স্বর্গীয় সৌন্দর্যে ভরপুর ভূস্বর্গ কাশ্মীর, তার সৌন্দর্যে মোহিত উচ্ছ্বসিত হয়নি এমন মানুষ নেই, কিন্তু সত্যিই কি ছবির মতো সুন্দর? কাশ্মীরের বুকে কোনো কলঙ্ক নেই? শীষমহল সেই কাশ্মীরের কথা বলে যে রোম্যান্টিক কাশ্মীর বার বার সেলুলয়েডের পর্দায় উঠে এসেছে। এই উপন্যাস সৌন্দর্যের পিছনে এক কলঙ্কময় ইতিহাসের কথা বলে। সেই নারকীয় স্বর্গের উপাখ্যানই হলো শীষমহল। তো এই বইটা আমি পড়া শুরু করতে করেছিলাম, কিন্তু শেষ করা হয়ে ওঠেনি কোনো কারণে। তো পরবর্তীকালে যদি পড়ি তাহলে আমি এটা রিভিউ করার চেষ্টা করব অবশ্যই, কারণ রিসেন্টলি কাশ্মীর ফাইলস বেরিয়েছে এবং সেটা আমাদের মধ্যে প্রচুর মানুষই দেখে ফেলেছেন এবং ইতিমধ্যে তার এবং প্রচুর মানুষের মনও সেটা কেড়ে নিয়েছে এবং মন কেড়ে নেওয়ার মতোই গল্প, যেটা একদম সত্য ঘটনা অবলম্বনে। তো এই ছিল আমার পঞ্চম বই, যেটা হলো সায়ন্তনী পুততুণ্ডর লেখা শীষমহল, আনন্দ থেকে প্রকাশিত হয়েছে। এরপরের যে বইটা দেখাবো সেটা হলো মণি ভৌমিকের লেখা বিজ্ঞানে ঈশ্বরের সংকেত। এই বইটা, মণি ভৌমিকের লেখা এই বইটাও প্রকাশিত হয়েছে আনন্দ থেকে।
এর গায়ে মূল্য রয়েছে মুদ্রিত 150 টাকা। এটার জ্যাকেটে একটুখানি লেখাটা আছে এই অংশটা আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, এইটার থেকেও আমার মনে হয় যে বললে ভালো হবে যে এই বইটা সম্বন্ধে কোন খুব এমিনেন্ট পার্সোনালিটি তারা যেটা বলেছেন সেটা আমি একটু বলি। নোবেল বিজয়ী সাহিত্যিক আলেকজান্ডার সেলজেনিৎসিন এই বইটা সম্বন্ধে বলেছেন, ঈশ্বরের প্রসঙ্গ, সত্যের সন্ধান এবং আপনার জীবনের গল্প আমাকে একজন মানুষ হিসাবে এবং লেখক হিসাবে স্পর্শ করেছে। ব্যক্তিগত আধ্যাত্মিক প্রসার, পার্থিব মূল্যের পুনর্মূল্যায়ন এবং নিজের তৈরি কিছু সীমাবদ্ধতাকে মেনে নিয়ে বিজ্ঞানে এবং শিক্ষার উচ্চতর আদর্শের প্রচেষ্টার যে নিদর্শন আপনি রেখেছেন তা স্বভাবতই আমার মধ্যে জাগিয়ে তুলেছে আপনার প্রতি উষ্ণ সংবেদনা। ঈশ্বর এক এবং তেমন কোনো বড় পার্থক্য নেই ধর্মগুলির মধ্যেও। আবার APJ আব্দুল কালাম, যিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি বলেছেন, আপনার কোডনেম গড নামের বইটি আমি পড়েছি এবং আমি আপনার সঙ্গে একমত যে পৃথিবীর বৃহৎ আধ্যাত্মিক ঐতিহ্যগুলির একক উৎস বৈজ্ঞানিক সত্যের উপর প্রতিষ্ঠিত। আবার সিডনি সেলডেন বলেছেন, এই বই আপনার জীবনকে বদলে দিতে পারে। তো এই বইটা সত্যি সত্যি এমন একটা বই যেটা আপনার জীবনে ছাপ ফেলে যাবে, আপনার মনে ছাপ ফেলে যাবে মুনি ভৌমিকের বিজ্ঞানে ঈশ্বরের সংকেত এবং আপনার যে ওয়ে অফ থিঙ্কিং সেটাকে বদলে দিতে পারে টুয়ার্ডস ঈশ্বর এবং টুয়ার্ডস বিজ্ঞান। তো এই ছিল আমার 6 নম্বর বই, মুনি ভৌমিকের লেখা বিজ্ঞানে ঈশ্বরের সংকেত। এরপর আমি যে বইটা দেখাবো আমি অলরেডি সেটা আমার আনবক্সিং ভিডিওতে দেখিয়েছি, সুপ্রকাশ থেকে প্রকাশিত বাবার ইয়াশিকা ক্যামেরা এই বইটা, যেটা কল্লোল লাহিড়ির লেখা এবং এর গায়ে যেটা মুদ্রিত মূল্য রয়েছে সেটা হলো 290 টাকা। তো এইটা সম্বন্ধে আমি আর আলাদা করে কিছু বলছি না, কারণ অলরেডি আমার বলাই আছে যে এটা একটা স্মৃতিচারণমূলক বই যেটা ওপার বাংলার দেশভাগের বিভিন্ন ইতিহাসকে বহন করে চলেছে। তো এটা ছিল, এই বইটা ছিল বাবার ইয়াশিকা ক্যামেরা। এরপর যেটা দেখাবো সেটা হলো তারাপদ রায়ের লেখা গল্প সমগ্র, এই বইটা তারাপদ রায়ের গল্প সমগ্র, এটা প্রকাশিত হয়েছে মিত্রঘোষ থেকে এবং এইটা রয়েছে 3 নম্বর খণ্ড এবং এর গায়ে মুদ্রিত মূল্য যেটা রয়েছে সেটা হলো 200 টাকা। এই বই হচ্ছে একটা ছোটো ছোটো গল্পের সংকলন যেটা তারাপদ রায়ের লেখা। এই থেকে আমি বলার মতো তো সেরকম কিছু নেই, তো এখান থেকে আমি কয়েকটা গল্পের নাম বলে দিতে পারি, যেমন বাংলাদেশের হৃদয় হতে বিভিন্ন গল্প, আদ্যালক্ষ্মীর ছবি, সাদা উলের গান্ধী টুপি, সোমনাথ ভৌমিক, বুড়ির চুল, জনসাহেবের কাকা, ইছামতী নিস্তারিণী, কালোজিরের চাল, ডিম, চন্দ্রগ্রহণ এবং ভালো খবর খারাপ খবরের মধ্যে বেশ কিছু গল্প রয়েছে। অধ্যায় কিছু কিছু বিষয় ভাগ করে বিষয়ভিত্তিক লেখা রয়েছে। হাওয়া কোন দিকে, আলা ভোলা, এই 4টে বিষয়ের উপর বিভিন্ন গল্প রয়েছে, বেশ কয়েকটা গল্প রয়েছে। দাম রয়েছে 200 টাকা এবং প্রকাশিত হয়েছে মিত্রঘোষ থেকে। নেক্সট যে বইটা দেখাবো সেটা হলো হাঁসুলি বাঁকের উপকথা, যেটা লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলি বাঁকের উপকথা, এটা একটা খুব বিখ্যাত উপন্যাস যেটা বহুদিন বহুকাল ধরে কালব্যাপী উপন্যাস যেটা মানুষের মনে জায়গা করে রয়েছে, উপজাতিকে নিয়ে লেখা একটি উপন্যাস যেটা হাঁসুলি বাঁকের উপকথা আখ্যান হয়ে রয়ে গেছে। তো এটা প্রকাশিত হয়েছে চারুলতা প্রকাশনী থেকে আমার কাছে যেটা রয়েছে এবং দাম রয়েছে 170 টাকা। এখানে পরম শ্রদ্ধেয় কবি কালিদাস রায়কে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অ্যাড্রেস করে একটি লেখা লিখেছেন বা চিঠি লিখেছেন, যেটা এই বইয়ের প্রথম দিকে দেওয়া রয়েছে এই জায়গায়, আমি একটুখানি পড়ে দিচ্ছি এটা। দাদা, রাড়ের হাঁসুলি বাঁকের উপকথা আপনার অজানা নয়, সেখানকার মাটি, মানুষ, তাদের অপভ্রংশ ভাষা সবই আপনার সুপরিচিত, তাদের প্রাণের ভোমরি কালো রং এবং গুঞ্জন আপনার পল্লী জীবনের ছবি ও গানের সঙ্গে জড়িয়ে আছে। এই মানুষদের কথা শিক্ষিত সমাজের কাছে কেমন লাগবে জানি না, তুলে দিলাম আপনার হাতে। লাভপুর বীরভূম থেকে আসার 1355 সালে এই চিঠিটা লেখা হয়েছে। তো বোঝা যাচ্ছে যে রাঁড়ের উপকথা নিয়ে এবং রাঁড়ের হাঁসুলি বাঁকের উপকথা নিয়ে এটা একটা কি বলবো কালজয়ী একটা আখ্যান হয়ে থেকে গেছে হাঁসুলি বাঁকের উপকথা। এই বইটা প্রকাশিত হয়েছে চারুলতা থেকে, মুদ্রিত মূল্য 170 টাকা। এটা ছিল আমার দেখানো বই। যেটা তারপর দেখাবো সেটা হলো শঙ্করের লেখা
অচেনা অজানা বিবেকানন্দ এই বইটা, শঙ্কর রচিত অচেনা অজানা বিবেকানন্দ। আমরা জানি শঙ্করের বিবেকানন্দকে নিয়ে লেখা প্রচুর বই রয়েছে এবং বিবেকানন্দকে নিয়ে উনি রীতিমতো রিসার্চ ওয়ার্ক করে ওনার উপর বিভিন্ন বই লিখেছেন সময় সময়। তো এইটাও সেরকমই একটা বই, অচেনা অজানা বিবেকানন্দ এই বইটা। এটা প্রকাশিত হয়েছে মা থেকে, মা সাহিত্যম থেকে, এবং এটার যেটা মুদ্রিত মূল্য রয়েছে সেটা আমি একটু বলে দিচ্ছি। এটার মুদ্রিত মূল্য রয়েছে 130 টাকা এবং এর পিছনে খুব সুন্দর এটি বিবেকানন্দর ছবি দেওয়া, অল্প বয়সের, যুব বয়সের, মধ্য বয়সের বলা যেতে পারে, এবং এখানে একটা লেখাও রয়েছে পিছন দিকে ব্লার্বে। একটু বলে দিচ্ছি, কেমন ছিলেন মানুষটি, সন্ন্যাসীর কর্তব্য এবং সন্তানের কর্তব্যের সমন্বয় ঘটাতে গিয়ে কি তিনি কিভাবে অসম্ভবকে সম্ভব করেছিলেন, তার বোন কোথায় আত্মঘাতিনী হলেন, উদাসী মেজভাই কোন অভিমানে 5 বছর বাড়িতে একটাও চিঠি লিখলেন না, কোথা থেকে জোগাড় হলো দত্ত পরিবারের শরিকি মামলার টাকা কড়ি, সমস্ত পরিবার কিভাবে সর্বশান্ত হলো, সন্ন্যাসী বিবেকানন্দ কেন বিদেশে বেদান্তের সঙ্গে বিরিয়ানি রান্নার প্রচার অভিযানে নেমেছিলেন, কলকাতা শহর থেকে আরম্ভ করে কোথায় কোথায় তাকে অনাহারে থাকতে হয়েছিল, তার সবচেয়ে প্রিয় খাবার কোনটি, তার কোন ফলটি অপছন্দের ছিল, উচ্চতা এবং ওজন কত ছিল, তার প্রথম এবং দ্বিতীয় হার্ট অ্যাটাক কোথায় হয়েছিল, এই সব কিছুই রয়েছে এই বইতে। তো বিভিন্ন সময়ে বিবেকানন্দর জীবনে হওয়া বিভিন্ন বিষয়কে, বিভিন্ন ঘটনাকে লেখক এখানে তুলে ধরেছেন, যেটা বলা যেতে পারে বিবেকানন্দ সম্বন্ধে বিস্তৃতভাবে আলোচনা বা ওনার সম্বন্ধে ইনফরমেশনের একটা আকর এই বইটা। এবং আরও এরকম অনেক বই আছে শঙ্করের, এবং ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম ঘটনা কালের চক্রে বিবেকানন্দের জীবনে সেখানে লেখা রয়েছে। তো এই বইটা আমার খুবই ভালো লাগার একটা বই, কারণ আমি পার্সোনালি বিবেকানন্দের অনুরাগী বলা যেতে পারে, এবং ওনার সম্বন্ধে আমার জানার মানে প্রচুর আগ্রহ মনের মধ্যে থাকায় এই ধরনের বইগুলো আমি পড়েছি আগেও। তো এটা ছিল আমার দেখানো যে বইটা বিবেকানন্দের উপর। এরপর আমি আজকে যে লাস্ট বইটা দেখাবো সেটা হলো জানা অচেনা রানী রাসমণি। জানা অজানা রানী রাসমণি এই বইটা প্রকাশিত হয়েছে মাইতি থেকে, এবং এর মুদ্রিত মূল্য যেটা রয়েছে সেটা হলো, একটু দেখে বলে দিচ্ছি, প্রথম দিকে ছবি থাকার দরুন, হ্যাঁ 150 টাকা দাম রয়েছে এটার, এবং এখানে বেশ কিছু এরকম পিকচার ইলাস্ট্রেশন রয়েছে। প্রথমেই রানী রাসমণির একটা ছবি রয়েছে, আমি জানি না কতটা দেখা যাচ্ছে, পরের পেজগুলোতে ওনার বাড়ি, পুরনো বাড়ি, নতুন তৈরি করা দক্ষিণেশ্বরে কালী মন্দির, বিভিন্ন ছবি সময় সময় দেওয়া রয়েছে। তো এই বইটা রানী রাসমণিকে কেন্দ্র করে, রানী রাসমণির জীবনী, ওনার ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা এবং ওনার জীবন সংগ্রাম, কিভাবে উনি কি করেছিলেন তার উপর ভিত্তি করে বা তার উপর বেস করে এই বইটা লেখা রয়েছে, জানা অজানা রানী রাসমণি। আমি এটা কলেজ স্ট্রিট থেকে গত বছর সংগ্রহ করেছিলাম 20% ডিসকাউন্টে। তো এটা ছিল আমার আজকের বুক ট্যুর ভিডিওর শেষ বই। তো আজকে মোটামুটি আমি সম্ভবত 5, 6, 10 থেকে 11টা বই দেখালাম। এরও পরের ভিডিওতে আমি আরও বই নিয়ে আসবো, এবং আশা করছি আজকের ভিডিওটাতে আমি এই বইগুলো সম্বন্ধে একটা ধারণা বা জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে এই প্রচ্ছদের বা ব্লার্বের বা জ্যাকেটের লেখাগুলো পড়ে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য বা আরও নতুন নতুন বই সম্বন্ধে জানার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো বুক রিলেটেড ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রচুর প্রচুর বই পড়ুন। এবং আপনাদের কাছে যদি এর মধ্যে আমার দেখানো আজকের বইয়ের মধ্যে কোনো বই থেকে থাকে এবং আপনাদের ইতিমধ্যেই সেটা পড়া হয়ে গিয়ে থাকে, তাহলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি খুবই খুশি হব, এবং আপনাদের কাছে কী কী বই রয়েছে সেটা জানালে আমি আরও খুশি হব, কারণ নতুন নতুন বইয়ের সম্বন্ধে জানতে পারলে আমার খুব ভালো লাগে। এবং সেই বইগুলো থেকে কোনো বই যদি কেনার মতো হয় তাহলে আমি অবশ্যই সেটা কেনার চেষ্টা করবো, এবং এই বইগুলো থেকে যদি আপনাদের কোনো বইয়ের রিভিউ দেখার ইচ্ছা থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো বুক রিলেটেড ভিডিওতে, ততদিন সুস্থ থাকুন, প্রচুর বই পড়ুন, টাটা।